আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ যে সার্কুলার প্রকাশিত হয়েছে 2023 সালে। ইতিমধ্যে আপনারা জানেন যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপের সার্কুলার প্রকাশিত হয়ে গিয়েছে। তো এখন মূলত যাদের ভিতরে একটা টেনশন কাজ করছে যে প্রথম এবং দ্বিতীয় যে ধাপের যে সার্কুলার প্রকাশিত হয়েছে সে সার্কুলার পরীক্ষা কবে হবে, তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ইনশাল্লাহ। তো তার আগে বলে নিতে হয়, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, আপনি যদি মনে করেন যে এই চ্যানেলটি থেকে আপনি নতুন কিছু জানছেন, নতুন কিছু শিখছেন, আপনি চ্যানেলটি দ্বারা উপকৃত হচ্ছেন, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটির দ্বারা আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার একটা কমেন্ট করবেন। আপনার একটি লাইক একটি কমেন্ট ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো চলে যাচ্ছে মূল আলোচনায়। এখন যারা 2023 সালের প্রাইমারি সার্কুলার প্রকাশিত হয়েছে এর ভিতরে প্রথম ধাপে যে সার্কুলার প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি মাসে, সেখানে আমরা যেটা দেখেছি যে ফেব্রুয়ারি মাসের যে সার্কুলার, সেই সার্কুলারে রংপুর, বরিশাল এবং সিলেট এই তিনটি বিভাগের অধিভুক্ত যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর জন্য এই সার্কুলারটা প্রকাশিত হয়েছিল। আপনারা জানেন যে এইবারই প্রথম যে গুচ্ছ পদ্ধতিতে প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে, অর্থাৎ সারা বাংলাদেশে যে 8টি বিভাগ রয়েছে সে 8টি বিভাগকে 3টি ভাবে গুচ্ছ আকারে ভাগ করে সেখানে সার্কুলার প্রকাশিত হয়েছে। এবং প্রাইমারি শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলেছেন যে প্রাইমারি নিয়োগ পরীক্ষার যে দীর্ঘ সূত্রিতা রয়েছে, মানে যে ব্যাকলগ তৈরি হয় সেটাকে দূর করার জন্য তারা এই পদক্ষেপ নিয়েছেন। এবং এটা দ্বারা হয়েছে যে পরীক্ষা এই একবারেই হবে না, পরীক্ষা 3 ধাপে হবে এবং নিয়োগটাও 3 ধাপে হবে। এছাড়া আরও অনেক বিষয় রয়েছে। তো এখন আপনি যদি একটু খেয়াল করেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রথম ধাপের যে প্রাইমারি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে 28শে ফেব্রুয়ারিতে এবং এটার আবেদনের শেষ টাইম ছিল 23শে মার্চ, এবং দ্বিতীয় ধাপের যে 24শে মার্চ ছিল এটার শেষ তারিখ, আর দ্বিতীয় ধাপের যে প্রাইমারি সার্কুলার সেটা প্রকাশিত হয়েছিল 23শে মার্চ, সেটা ছিল বরিশ, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ অঞ্চলের জন্য, এবং সেটার আবেদনের শেষ টাইম ছিল 14 এপ্রিল, এবং সর্বশেষ তৃতীয় ধাপে যে 2টি বড় বিভাগ রয়েছে ঢাকা এবং চট্টগ্রাম, সেটি যদিও আজকে অফিসিয়ালি আমরা বিভিন্ন ওয়েবসাইট পত্রপত্রিকাতে দেখেছি কিন্তু কাগজে কলমে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে মূলত 14 জুন। তো এই তৃতীয় ধাপের সার্কুলার আবেদন শুরু হবে 24শে জুন এবং আবেদনের শেষ সময় হচ্ছে 8ই জুলাই 2023। এখন মূল বিষয়টাতে আসি। মূল বিষয়টা হচ্ছে আপনারা দেখে থাকবেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা সার্কুলার যখন প্রথম ধাপে ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় তো ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গাতে আপনারা দেখে থাকবেন যে একটা মোটামুটি তথ্য ছড়াই পড়েছিল যে এপ্রিল মাসে পরীক্ষা হবে। আপনারা যদি একটু নেটে একটু দেখেন বা আগের নিউজগুলো যদি গুগলে বা ফেসবুকে সার্চ করেন আমার মনে পাবেন, অর্থাৎ সেখানে বিশ্বস্ত কোনো পত্রিকা থেকে বলা হয়নি, বিভিন্ন ওয়েবসাইট যেগুলো পরীক্ষার রেজাল্ট টিজাল্ট নিয়ে কাজ করে, অর্থাৎ ধরো যারা মূলত রেজিস্টার্ড না, মানে অনলাইন পোর্টাল বলা যায় না, নিউজ পোর্টাল বলা যায় না, বা বিশ্বস্ত কোনো পত্রিকাতে আসেনি। আর আমরা এটাও দেখেছি যে এরপরে এপ্রিল মাস তো গেলে এরপরে একটা মোটামুটি তথ্য ছড়ালো যে জুন মাসে পরীক্ষা হবে। তো জুন মাসও তো অলমোস্ট শেষ, আজকে জুন মাসের 18 তারিখ, তো তার মানে কি জুন মাস শেষ এবং ঈদের বন্ধ চলে আসছে আপনারা দেখছেন, তার মানে জুনও হচ্ছে না। কিন্তু এখন যেটা হচ্ছে যে এখন প্রথম ধাপের পরীক্ষা কেন্দ্রে আরেকটা রুমার ছড়াচ্ছে, বলা চলে যে আগস্টে পরীক্ষা হবে, এরকম বিভিন্ন ফেসবুক পেজে, গ্রুপে এবং ইউটিউবে দেখতে পাবেন। অ্যাকচুয়ালি কি আগস্টে পরীক্ষা হবে? আর যারা এই তথ্যটা প্রচার করছে তারা আসলে কিসের ভিত্তিতে প্রচার করছে? দৈনিক আমার সংবাদ পত্রিকা এবং সম্ভবত জাগনীয় যৌ লিখেছে যে প্রাইমারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন যে ওনারা পরীক্ষা আগস্ট মাসে নেওয়ার জন্য ওনারা প্রস্তুতি গ্রহণ করেছেন। একটা জিনিস খেয়াল করুন, বলেছেন যে আগস্ট মাসে পরীক্ষা নেওয়ার জন্য সকল প্রস্তুতি নিয়েছেন বা প্রস্তুতি নিয়েছেন, ওনারা কিন্তু বলে নাই যে আমরা আগস্ট মাসে পরীক্ষা নেব বা আগস্ট মাসে চূড়ান্ত তারিখও এখনও ঘোষণা করা হয়নি। কিন্তু এই কথাটার উপর ভিত্তি করে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মানে ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউবে প্রচার করছে আগস্টেই পরীক্ষা হবে। এর আগে তো ওই যে এরকম কথার উপর ভিত্তি করেই হয়তো কেউ কেউ বলেছেন তখন এপ্রিল মাসে হবে, এপ্রিলে হলো না, পরে জুন, জুনে হলো না, আগস্টে হবে।
তাহলে দেখা গেল যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে কথাটা একজন দায়িত্বশীল বলেছেন, উনি কিন্তু এই বলেছেন যে ওনারা প্রস্তুতি নিয়েছেন আগস্টে পরীক্ষা, উনি কিন্তু কনফার্ম করেন নাই যে আগস্ট মাসেই পরীক্ষা নেবেন। যদি সেটা হতো তাহলে কিন্তু ওনারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে বলতো যে আমরা আগস্ট মাসে পরীক্ষা নিচ্ছি। তাহলে এখন যদি জুন মাস হয়, নর্মালি এক দেড় মাস আগে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেয় পরীক্ষার আগে, সাধারণত এক দেড় মাস বা তারও কিছু কম বেশি সময় কিন্তু ওনারা অ্যানাউন্সমেন্ট করে যে আমরা পরীক্ষা নেব। তাহলে এইবার খেয়াল করুন যে অ্যাকচুয়ালি কি আগস্ট মাসে পরীক্ষা নেওয়া সম্ভব। আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু এখন আমি যে কথাগুলো বলছি বলবো সেগুলো কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না। এগুলো আমার পুরোটাই ব্যক্তিগত অবজারভেশন, আমি রাইটও হতে পারি রংও হতে পারি, এটার সাথে ওটা কখনো মিলাতে যাবেন না। যেহেতু আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কেউ না এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়েরও সংশ্লিষ্ট কেউ না এবং আমি এগুলোর মুখপাত্র না, বাট আপনারা ফেসবুক ইউটিউবে বিভিন্নভাবে আমাকে কমেন্ট করছেন যে প্রথম এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা কখন হবে সেটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো এটা নিয়েই আমি মূলত কথা বলছি এবং কথাগুলো তো আমরা আসলে অন্যদের মতো হুট করে বলে দিতে পারি না যে পরীক্ষা অমুক তারিখে হবে, অমুক দিনে হবে। আপনি দেখবেন ফেসবুকের ভিতরে আসলে নানান ধরনের নানান লোক নানান ধরনের গুজব ছড়ায়। যেমন কীরকম গুজব ছড়া, মানে জিনিস একটা অর্ধেক জানবে, অল্প একটু জানবে, ভিতরে জানবে না, এরপর এটা নিয়ে করে ইউটিউবে একটা ভিডিও বানায় ফেললো, ভিউ বাড়াই ফেললো, ফেসবুকে একটা পোস্ট করে ফেললো, ফেসবুকে একটা ভিডিও ছেড়ে দিল, গ্রুপে একটা পোস্ট করে দিল, বিষয়গুলো গেলাম। যেমন এর আগে প্রাইমারি শিক্ষক পরীক্ষা নিয়ে 2018 সালের প্রাইমারি শিক্ষক সার্কুলারের কথা বলি, 2020 সালে যে সার্কুলার প্রকাশিত হয়েছে সেই সার্কুলার কেন্দ্রকে কি ফেসবুক ইউটিউবে কি গুজব ছড়ায় না বা মিথ্যা ভুল তথ্য ছড়ায় নাই? সেটা কীভাবে ছড়াইছে? যেমন বলছে বুয়েট পরীক্ষা নেবে। হ্যাঁ, বুয়েট তো আসলে পরীক্ষা নেবে না, প্রাথমিক শিক্ষা নিয়োগ প্রাইমারি যে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় এই পরীক্ষা নেওয়ার দায়িত্ব সম্পূর্ণরূপে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। যারা এই কথাগুলো বলে তারা আসলে জানে না, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরই পরীক্ষা নিয়েছিল 2018 সালে যে সার্কুলার হয়েছে, 2020 সালে যে সার্কুলার হয়েছে বা তারও আগে যে সার্কুলার হয়েছে, মূলত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরই পরীক্ষাগুলো নিয়েছে। বুয়েট তাহলে কী করেছে? বুয়েট করেছে কি তাদের সাথে কারিগরি সাপোর্ট দেওয়ার জন্য, অর্থাৎ রেজাল্ট শিট তৈরি করার জন্য, মানে টেকনিক্যাল সাপোর্ট যেটাকে আমরা বলতে পারি, সেই সাপোর্টগুলো দেওয়ার জন্য তাদের সাথে একটা চুক্তি হয়েছিল। তাহলে যারা ফেসবুক ইউটিউবে এই ধরনের তথ্যগুলো ছড়াইছে হলো আগে, বা যে বুয়েটে পরীক্ষা নেবে, প্রশ্ন কঠিন হবে, এই হবে সেই হবে, তারা আসলে ভিতরের জিনিসটা জানে না, তারা আসলে জিনিসটা বুঝেই নাই। এবং আমি সেটা নিয়ে ইউটিউবে ভিডিও দিয়েছিলাম যে পরীক্ষা বুয়েটে নেবে না, আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন। আমি পরীক্ষার আগেই 2020 সালে সার্কুলার দিয়েছিল, 22 পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার আগে কিন্তু আমি ইউটিউবে বলেছি পরীক্ষা বুয়েটে নেবে না, বুয়েটে টেকনিক্যাল সাপোর্ট দেবে। এবং তাই তো বুয়েট তাদের সাথে চুক্তি করেছে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য, তারা তো পরীক্ষা নেওয়ার জন্য চুক্তি করে নাই। তো সো যারা এই তথ্যটা ছড়িয়েছে, এটা হলো মানে তথ্য অল্প একটু জেনেছে, বুয়েটের সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চুক্তি হয়েছে, কিন্তু কী চুক্তি হয়েছে, কী কাজ করবে তারা না জেনে সেটা নিয়ে মানে ফেসবুক ইউটিউবে একটা ক্যাচাল শুরু করে দিল, গেল এটা। আরেকটা ক্যাচাল কী করলো, এর আগের পরীক্ষাগুলোতে বললো কি আবার প্রাইমারি নিয়োগ পরীক্ষা রিটার্ন হবে। আরে ভাই, প্রাইমারি নিয়োগ পরীক্ষা আজ পর্যন্ত ইতিহাসে রিটার্ন পরীক্ষা, এই গত যদি আমরা এক যুগ যদি দেখি যে প্রাইমারি শিক্ষককে নিয়োগ পরীক্ষাতে রিটার্ন পরীক্ষা হয় নাই, আর যদি রিটার্ন পরীক্ষা হয় তাহলে প্রাইমারি শিক্ষক যে নিয়োগ বিধিমালা সেটাতে পরিবর্তন করতে হবে। কারণ যে কোনো পরীক্ষা যে নেওয়া হয় এটা কিন্তু চাইলে হুটহাট করে একজন চাইলে তার মন গড়ার মতো পরীক্ষা নিতে পারে না, এই জিনিসগুলো অনেকেই জানে না। আপনি জানেন, আপনারা জানেন, আমি বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারে আছি, এছাড়াও যারা এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করে তারাও এটা ডিপলি জানার কথা। যে সেটা হলো যে আমরা জানি যে কোনো নিয়োগের একটা বিধিমালা থাকে। যেমন এখন যে সার্কুলারটা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা 2019, সেই বিধিমালা আলোকে হয়েছে, অর্থাৎ সেখানে যেমন বলা হচ্ছে যে 2019 সালের নিয়োগ বিধিমালাতে যে নারীর জন্য 60% কোটা থাকবে, পুরুষ কোটা থাকবে 20%, তারপরে পুরুষ মানে সাধারণ পুরুষ যারা মানে কোনো কোটার মধ্যে পড়ে না তাদের জন্য হচ্ছে 20%, এবং এইগুলোর মধ্যে আবার বলেছিল যে সেখান থেকে আবার এই কি যে বলে বিজ্ঞান কোঠা প্রয়োগ করার জন্য এগুলোর মধ্যে থেকে। যাই হোক, এখন কথা হলো যে প্রাথমিক যে নিয়োগ পরীক্ষা চাইলে তারা কিন্তু এই স্ট্রাকচারটার বাইরে গিয়ে পরীক্ষা এখন নিতে পারবে না। যেমন সেখানে বলা হচ্ছে এমসিকিউ টাইপের রিটার্ন হবে, 80 নম্বরের এমসিকিউ টাইপের রিটার্ন হবে এবং 20 নম্বরের ভাইবা হবে, এবং 20 নম্বরের ভাইবার ভিতরে সেখানে হলো 15 নম্বর থাকবে
তার হচ্ছে যে বিভিন্ন অ্যাক্টিভিটিস প্লাস ভাইবা বোর্ডে তার পারফরমেন্স, এগুলো মিলে আর 5 নম্বর তার মানে এসএসসি ইন্টারমিডিয়েট বা অনার্স ডিগ্রি এগুলার না ইয়ের উপরে রিজাল্টের উপরে তার একটা নাম্বারিংয়ের উপর 5 নম্বর থাকবে অথবা 20 নম্বর। তার মানে কি এই স্ট্রাকচার বাইরে গিয়ে নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব? তাহলে তারা তো এই জিনিসগুলোই জানে না যারা হুট করে একটা ভিডিও করে, হুট করে একটা ফেসবুকে পোস্ট দিয়ে দেয় যে পরীক্ষা বুয়েট নেবে বা পরীক্ষা লিখিত হবে। আসলে প্রাইমারিতে লিখিত পরীক্ষা হয় কোথায়? হয় পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চলে 60 নম্বরে এমসিকিউ হয়, 20 নম্বরের মানে লিখিত পরীক্ষা। লিখিত মানে ওরকম লিখিত না যে শর্ট কোশ্চেন টাইপের পরীক্ষা হয়, শর্ট কোশ্চেন মানে এক কথা উত্তরের টাইপের পরীক্ষা হয় 20 নম্বরের। সেটা প্রাথমিক শিক্ষা পার্বত্য অঞ্চলে নিয়োগের জন্য পার্বত্য জেলা পরিষদের অধীনে যেই নিয়োগগুলো হয়, যেমন যে সর্বশেষ 2023 সালে যে প্রাইমারি সার্কুলার তৃতীয় ধাপের যে প্রকাশিত হয়েছে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের জন্য, সেখানে কিন্তু চট্টগ্রামের বিভাগের অধীনে যে পার্বত্য অঞ্চলে যে 3টি জেলাগুলো কিন্তু বহির্ভূত, তাদের জন্য আলাদাভাবে সার্কুলার প্রকাশিত হবে এবং তাদের নিয়োগটা একটু অন্যরকম হয়। 100 নম্বরে হবে, সেখানে নর্মালি 60 নম্বরের ইয়ে হয় এমসিকিউ, 20 নম্বরে এক কথা প্রকাশ টাইপের অতি সংক্ষিপ্ত প্রশ্ন লিখিত আকারে হয়। তাহলে এই যে জিনিসটা যে লিখিত পরীক্ষা কোথায় হয়েছে, কোন বেলা হয়, এই জিনিসগুলো না জেনে ফেসবুক ইউটিউবে ছড়ায়, আর আপনারা এগুলোকে বিশ্বাস করে আপনারা এগুলোকে লাইক করেন, শেয়ার করেন, ছড়াই দিচ্ছেন ফেসবুকে, আপনার থেকে আর 10 জনে জানছে, এগুলো এইভাবেই স্প্রেড হয়। তো জিনিসটা হলো, যিনি এই জিনিসটা এই কথাটা বলছেন উনি এই কথাটা এই জিনিসটা সম্বন্ধে কতটুক জানে, তার কথাটা কতটুক অথেন্টিসিটি, সেটা কিন্তু দেখতে হবে। যেমন আমি চাইলে হুট করে কিন্তু একটা তথ্য দিতে পারি না, ভুলভাল তথ্য দিতে পারি না, সেখানে অনেক বিষয় আছে, অনেক বিষয় থাকা সত্ত্বে দিতে পারি না, এবং বিষয় না থাকলেও কিন্তু আমি আমার ব্যক্তিত্ব যে লেভেল সেই লেভেলকে মেনটেন করে আমি কখনোই এমন কোনো তথ্য দিতে পারি না যেটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যেটার কোনো অথেন্টিসিটি নেই। অথেন্টিসিটি থাকা সাপেক্ষেই কিন্তু আমি তখন যে কোনো একটা তথ্য দিই, মানে এটার একটা ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ডের প্রেক্ষিতে সেখানে একটা তথ্য দিই, অর্থাৎ চাইলে ভুলভাল তথ্য দেওয়া যায় না। তো এই জন্য বলছি যে ফেসবুক ইউটিউবে কে কী বলছে তার আগে দেখে নিবেন, যিনি বলছেন উনি কতটুকু রিলায়েবল, তার কথাটা কতটুকু আস্থা রাখা যায় সেটা বলতে হবে। তো যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি যে প্রাথমিক শিক্ষা যে 2023 সালে যে প্রথম এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা, সে প্রক্রিয়াকে আসলে আগস্টে হবে কি না সেটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে, সেই বিষয়টা আমি না, বাট আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে বলছি, আমি আবারও বলে নিচ্ছি এটার সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কোনো সংশ্লিষ্টতা নেই, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে বলছি, আমি রাইট হতে পারি রং হতে পারি। আপনাদের সাথে আমি কিছু ডেটার ভিত্তিতে বলবো যে অ্যাকচুয়ালি কি আগস্ট মাসে পরীক্ষা নেওয়া সম্ভব কিনা, তার আগে একটু আমরা দেখি নেই এর আগে যে সাম্প্রতিক যে 2টা পরীক্ষা হয়েছে 2-3টা সেগুলো কীরকম হয়েছে। যেমন 2014 সালে যে সার্কুলার প্রকাশিত হয়েছিল প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ, সেই পরীক্ষা হয়েছিল 2018 সালে। তবে এইটা এত ডিলে হওয়ার মূল কারণ ছিল যে সেখানে হাইকোর্টে রিট করেছিল, সেই রিট সমাধা হতে দেরি হয়েছে বিদায়, 2014 সালে সার্কুলার পরীক্ষা, 2018 সালে হচ্ছে। সো এটা এক্সেপশন, এটার সাথে যাওয়া যায় না। এরপর আসি 2018 সালে যে প্রাইমারি নিয়োগ সার্কুলার হয়েছিল জুলাই মাসে, 2018 সালের 30 জুলাই প্রাইমারি নিয়োগ সার্কুলার হয়েছিল এবং সেটার প্রথম ধাপের যে পরীক্ষা হয়েছিল মে মাসের 24 তারিখে। তার মানে সার্কুলার এবং প্রথম ধাপের পরীক্ষার গ্যাপ ছিল প্রায় হলো 10 মাস। আর সর্বশেষ এটা 3 ধাপের পরীক্ষা হয়েছিল এবং তৃতীয় ধাপের পরীক্ষাটা হয়েছিল 2019 সালের জুন মাসের 28 তারিখে, মানে জুনের শেষের দিকে। তার মানে প্রায় 1 বছর, তৃতীয় ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সার্কুলারের 1 বছরের মাথায় গিয়ে। তাহলে বুঝতে পারছেন যে এটা ছিল একদম শর্ট টাইম। আর 2020 সালের সার্কুলারের কথা যদি আমরা বলি, যেটা সর্বশেষ প্রাইমারি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মানে এখন পর্যন্ত, তো 2020 সালের সার্কুলার প্রকাশিত হয়েছিল 18 আগস্ট, আর পরীক্ষা প্রথম ধাপের পরীক্ষা হয়েছিল 22 এপ্রিল। তার মানে আপনি বুঝতে পারছেন প্রায় 1.5 বছরের মাথায় গিয়ে পরীক্ষা হয়েছিল, প্রায় 1.5 বছর। তো সেখানেও একটা কারণ ছিল, এখানে কারণ হিসেবে আমরা করোনা ভাইরাসের কথা বলতে পারি, করোনা ভাইরাস সংক্রমণের কারণে। তো আমরা যদি 2020 সালের সার্কুলার যেটা 2022 হয়েছে সেটা করোনা ভাইরাসের একটা প্রভাব ছিল ধরলাম, সেজন্য এটাকে এক্সেপশন কেসে ধরলাম, এবং 2018-14 সালের যে সার্কুলার হয়েছিল সেটাও রিটের কারণে 2018 হচ্ছে সেটা এক্সেপশন কোর্স, সেটাও বাদ দিলাম, তাহলে 2টাই বাদ। তাহলে আমাদের সামনে উদাহরণ হিসেবে কোনটা থাকতে পারে, একদম শর্ট টাইমে যে পরীক্ষাটা হয়েছে 2018 সালে যে সার্কুলার হয়েছে, যেহেতু 2018 সালে যে সার্কুলার হয়েছে সেই সার্কুলারের পরীক্ষা হয়েছিল 10 মাসের মাঝে গিয়ে, এবং শেষ ধাপের পরীক্ষাটা হয়েছিল 1 বছরের মাথায় গিয়ে। তাহলে আপনি বুঝতে পারছেন যে প্রাইমারি নিয়োগ পরীক্ষার যতগুলো পরীক্ষা সাম্প্রতিককালে অনুষ্ঠিত হয়েছে সবচেয়ে কুইক পরীক্ষা হয়েছে 2018 সালের সার্কুলার, যেটা 2019 সালে অনুষ্ঠিত হয়েছে, এবং সেই পরীক্ষাটাও প্রথম ধাপের পরীক্ষা হয়েছে প্রায় 10 মাসের মাথায় এবং সর্বশেষ পরীক্ষাটা হয়েছিল 1 বছরের মাথায়। এইবার আমরা আসি
তাহলে এইবার 2023 সালে যে প্রাইমারি নিয়োগ পরীক্ষা হয়েছে সার্কুলার হয়েছে সেই সার্কুলারে অ্যাকচুয়ালি কি পরীক্ষা জুলাই মাসের আগস্ট মাসের সম্ভব এপ্রিল মাসে তো পরীক্ষা হবে না সেটা আমি অনেক আগেই জানি সেটা আমি বলেছি ফেসবুকে যে এপ্রিল মাসে সম্ভব না এবং জুন মাসে তো হলোই না দেখতেই পাচ্ছেন আপনারা জুন মাসে হবে না সেটাও আমরা জানি মানে এত আর্লি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া আসলেই সম্ভব না কেন সম্ভব না এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে বাট আমার ব্যক্তিগত অবজারভেশন যেটা যে নর্মালি যেটা হয় যে বিসিএস পরীক্ষাগুলো বিভাগীয় শহরে হয় কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা তো জেলা সদরে হয় তো জেলা সদরে নিয়োগ পরীক্ষা গেলে এতগুলো ভেনু মেনটেন করা একটা জেলা শহরে যখন পরীক্ষা হয় ধরো কথার কথা ধরলাম আমার কুমিল্লাতে ভেনু লক্ষ্মীপুরে পরীক্ষা হচ্ছে তার মানে তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কেন্দ্র পড়ে বিষয়টা এমন না কুমিল্লার অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানও কেন্দ্র পড়ে এবং লক্ষ্মীপুরের কথা বলে যদি লক্ষ্মীপুর শহর যদি ভেনু হয় লক্ষ্মীপুর জেলায় শুধু লক্ষ্মীপুর সরকারি কলেজ বা লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে ভেনু তা না লক্ষ্মীপুরের অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানও সেখানে ভেনু হয় তাহলে সেখানে ভেনুগুলার শূন্য থাকা সাপেক্ষে ভেনুগুলার আরও বিষয় এনভায়রনমেন্ট নিরাপত্তা বিভিন্ন বিষয়গুলো যাচাই বাছাই করেই তো পরীক্ষার একটা তারিখ দেওয়া হয় তাহলে সেই তারিখগুলোর জন্য কিন্তু অনেক বিষয়গুলো এখানে কাজ করে আর পিএসসি প্রাইমারি বিসিএস এর পরীক্ষার যে ডেট অ্যানাউন্স করে সেটা কিন্তু ডেটের মাঝে হয় সেখানে ঝড় তুফান মোটামুটি হলেও হয়ে যায় মোটামুটি মানে ঝড় তুফান হলেও পরীক্ষা হয়ে যায় আমরা যেটা দেখেছি বা হচ্ছে যেহেতু এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তারা খুবই বেশি কমিটেড এবং সেখানে এটা হচ্ছে আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আপনারা দেখবেন যে আমরা বিভিন্ন সময়ে শুনি যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পরীক্ষা হতে পারে অমুক তারিখের মাঝে হবে এরকম বলতে বলতেই পরীক্ষা মোটামুটি 5-6 মাস চলে যায় আপনারা দেখেন না এর আগের পরীক্ষাগুলো যারা খোঁজ খবর রাখেন তারা দেখার কথা মানে আমরা যখন ফেসবুক পত্রিকাতে বিভিন্ন জায়গাতে দেখি যে পরীক্ষা হবে অমুক তারিখের মাঝে পরীক্ষা হতে পারে তমুক মাসের মাঝে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে তমুক মাসের মাঝে পরীক্ষার প্রস্তুতি হতে পারে আপনারা যখন এই নিউজগুলো দেখবেন এরকম করতে করতে মোটামুটি 5-6 মাস চলে যায় তো আমরা যদি শর্ট টাইমের কথা এবার যেটা অ্যানালাইসিস করলাম যে 2023 সালের পরীক্ষাটা আগস্টে মোটামুটি কেন সম্ভব না আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে বলছি সেটা হচ্ছে আমরা জানি যে বাংলাদেশের দুইটা পাবলিক পরীক্ষা সবচেয়ে বড় এসএসসি এবং এসএসসি পরীক্ষা এবং আপনারা জানবেন অনেকে যে 2023 সালের যে এসএসসি পরীক্ষা সেটা 17 আগস্ট শুরু হচ্ছে এবং এই পরীক্ষার তাত্ত্বিক পরীক্ষা পরীক্ষা তো জানেন প্র্যাকটিক্যাল থাকে মানে ব্যবহারিক পরীক্ষা তাত্ত্বিক পরীক্ষা থিওরিটিক্যাল তো তাত্ত্বিক পরীক্ষা শেষ হবে সেপ্টেম্বর মাসের 25 তারিখে তার মানে বুঝতে পারছেন যে এসএসসি পরীক্ষা শুরু হবে ইয়ে মাসে কি যে বলে আগস্ট মাসে এবং শেষ হবে গিয়ে সেপ্টেম্বর মাসের একদম শেষের দিকে তাহলে সেপ্টেম্বরের পরে কী আছে অক্টোবর আছে এরপরে অক্টোবরে কিছু বিষয় আছে অক্টোবরে কিছু বিষয়গুলো সেগুলো বললাম আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে বলছি যে আমাদের যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের সেই নির্বাচন 2023 সালে শেষের দিকে হতে পারে তার মানে 2023 সালের ডিসেম্বরে অথবা 2024 সালের জানুয়ারি মাসে হতে পারে তো নির্বাচন যদি ডিসেম্বর বা জানুয়ারিতে হয় তার মানে নির্বাচনের যে একটা বিষয় যে বাংলাদেশের যে একটা নির্বাচনের হাওয়া সেটা তো সেখানেও একটা প্রভাব থাকতে পারে এটা বললাম সব বিষয়গুলো আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে বলছে তার মানে আমার ব্যক্তিগত অবজারভেশন বলে যে এখানে যেহেতু জাতীয় নির্বাচনের পরবর্তীতে আছে এবং সবচেয়ে বড় কথা হলো আমরা যদি ইয়ের কথা বলি যে অক্টোবরের কথা বলি তাহলে অক্টোবর মাস হচ্ছে 10 মানে বছরের ক্যালেন্ডার ইয়ারে 10 মান্থ 10 মাসে গিয়ে পড়ে সেটা কিন্তু পরীক্ষা সার্কুলার প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারির প্রথম ধাপে তার মানে সেখানে 10 থেকে 2 যদি 2 মাইনাস দেন তাহলে থাকে কত 8 মাস তার মানে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ইতিহাস আমার জানা মতে এখন পর্যন্ত 8 মাসে কোনো পরীক্ষা হয় নাই তার মানে অক্টোবরে এদিক থেকে হচ্ছে না এবং আমরা যদি ডিসেম্বরকে ফেব্রুয়ারির সাথে কম্পেয়ার করি তাহলে বোঝা যায় সেটা গিয়ে কিসের মাঝে পড়ে যে সেটা গিয়ে 10 মাসের মাঝে পড়ে যে উদাহরণটা আমরা দেখেছি 2018 সালের সার্কুলার 2019 সালে হয়েছে তার মানে আমরা যদি ওই ইকুয়েশনটা দেখি তাহলে ডিসেম্বরে যেহেতু জাতীয় নির্বাচনের একটা ব্যাপার রয়েছে হতে পারে বা নির্বাচনের একটা প্রস্তুতির বিষয় রয়েছে দেশের নির্বাচনের একটা হাওয়া রয়েছে তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে এটা আমার ব্যক্তিগত মতামত আবারও বলছি আমার কাছে মনে হয় জাতীয় নির্বাচনের আগে দ্যাট মিন জানুয়ারির আগে কোনোভাবে পরীক্ষা আমার কাছে মনে হচ্ছে হবে না আমার কাছে মনে হচ্ছে সেটা ফাইনাল সিদ্ধান্ত অবশ্যই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপনাদের জানাবে বাট আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা জানুয়ারি মাসের আগ পর্যন্ত আমি সম্ভাবনা দেখি না এবং জানুয়ারি মাসের যদি নির্বাচন হয় তাহলে সরকার গঠন করবে যে সরকার আসুক জনগণ যাকে চাইবে সে তো আসবে তো সরকার যে সরকার গঠন করুক সরকার গঠন করে আবার একটা প্রক্রিয়ার মধ্যে আসতে তো সেটা ফেব্রুয়ারি মার্চে গিয়ে পৌঁছাতে পারে তা আমার কাছে মনে হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা যে 2023 সালের সার্কুলারের প্রথম ধাপে নিয়োগ পরীক্ষা যে 2024 সালের
ফেব্রুয়ারি বা মার্চে হতে পারে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা প্রথম ধাপেরও আরও এক দুই মাস পরে, তৃতীয় ধাপের পরীক্ষা যেহেতু সার্কুলারই গ্যাপ হয়ে গেছে, খেয়াল করুন যে ফেব্রুয়ারিতে একটা সার্কুলার দিয়েছে আর একটা সার্কুলার জুনে দিয়েছে, তার মানে এখানে চার মাসের গ্যাপ, তার মানে ধরেই নিতে পারি যে আমরা প্রথম ধাপের পরীক্ষা যদি ফেব্রুয়ারিতে হয় তারও ছয় মাস পরে গিয়ে বা চার মাস পরে গিয়ে তৃতীয় ধাপের পরীক্ষা হবে। তো সো সব কিছু মিলে যদি টু দ্য পয়েন্টে কথাটা বলি, যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024 সালের ফেব্রুয়ারি মার্চের আগে শুরু হওয়ার মানে স্কোপ আমার কাছে মনে হচ্ছে যে নেই খুব একটা। এরপরও চূড়ান্ত সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপনারা দেখবেন, যদি পরীক্ষা যদি তারা নেয় তারা অবশ্যই এক দেড় মাস বা পরীক্ষার বেশ কিছুদিন আগেই অ্যানাউন্সমেন্ট করবে। তো প্রথম ধাপের পরীক্ষা হলে যেহেতু প্রথম ধাপের সার্কুলার আর দ্বিতীয় ধাপের সার্কুলারের একটা এক মাস গ্যাপ ছিল, তো তার মানে মিনিমাম আমাদের ধারণা যে প্রথম ধাপের পরীক্ষা যতদিন হবে তারও মিনিমাম এক মাস পরে দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে এবং মিনিমাম চার মাস পরে ধারণা যে তৃতীয় ধাপের পরীক্ষা হবে। সো পরীক্ষা হতে আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট সময় এখনও বাকি আছে। এখানে আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে, আপনারা ফেসবুকের ভিতরে এই ধরনের তথ্যের পিছনে ইউটিউবে ভিউ বাড়ায় যারা যারা এই ধরনের তথ্য প্রচার করে, মানে তাদের ব্যাকগ্রাউন্ড একটু দেখে নেবেন যে অ্যাকচুয়ালি যে সেই কথাটা বলছে তার কথাটা কতটুকু রিলায়েবল, যিনি বলছেন তার উপর কতটুকু আস্থা রাখা যায়, সেই উপর ভিত্তি করে এই ধরনের কথাগুলোকে যতটা সম্ভব এড়িয়ে চলে প্রস্তুতি নিন ভালো করে। আশা করি ভালো প্রস্তুতি নিতে পারবেন। আর সবচেয়ে যে কথাটা বলবো সেটা হলো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা একদম গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস যে বইটি সেটা আপনাদের অনেক বেশি সহায়তা করবে, যেহেতু 2018 সালের সার্কুলার এবং 2020 সালের সার্কুলারে যে অনুষ্ঠিত হয়েছিল এই বই পড়ে অসংখ্য লোকের চাকরি হয়েছে এবং আমাদের পাশাপাশি আপনার প্রস্তুতিকে যাচাই করার জন্য অথেন্টিক মডেল টেস্ট অ্যান্ড শর্ট সাজেশন নামে একটি বই করেছি যেটা বিষয়ভিত্তিক মডেল টেস্ট, আপনি চাইলে আলাদাভাবে শুধু বাংলা পরীক্ষা দিতে পারবেন, চাইলে ইংরেজি দিতে পারবেন, গণিতে এরকম আলাদাভাবে দিতে পারবেন। সবগুলো জিনিস খুব সুন্দর করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা নিয়েছি যেটা লাস্ট প্রাইমারি নিয়োগ পরীক্ষাতে এই বই থেকে অনেক প্রশ্ন কমন আসছে, অনেক কোশ্চেনও মানে 50টার বেশি না, 50 থেকে একটু কম, কারণ এত পাতলা মডেল টেস্ট বই থেকে 50টার মতো প্রশ্ন কমন পড়ার কথা না, 50টা কম আসছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো মডেল টেস্ট বই থেকে আপনি সব সব কিছু হুবহু আশা করার তো দরকার নেই, সেটা হচ্ছে আপনার প্রস্তুতিকে যাচাই করার জন্য। তো ওই পরীক্ষার ডেট কবে হবে, পরীক্ষা কবে সেটা নিয়ে উদ্বিগ্ন না হয়ে আপনি আপনার মতো করে প্রস্তুতি নিতে থাকুন। পরীক্ষা তো একটা সময় হবেই, হয় হচ্ছে করে বললো দুই চার মাস পাঁচ ছয় মাস চলে যায়। সো আপনি আপনাদের মতো করে প্রস্তুতি নিন। আর একটা জিনিস আপনাদের শেয়ার করি যে আমরা লাস্ট প্রাইমারি নিয়োগ পরীক্ষাতে যে হয় হচ্ছে যখন আমরা 90 দিন স্টাডি প্ল্যান প্রথম শুরু করি তখন তাদেরকে তারা বলছিল আমরা কি 90 দিন পাবো, দেখেন সেইখানে আমরা গতবার পাঁচটা ব্যাচ শেষ করেছি 90 দিনের স্টাডি প্ল্যানে, পাঁচ ব্যাচ শেষ করেছি। আর স্পেশাল যে যেটা সেখানে দুইটা ব্যাচ আমরা শেষ করেছি, যেটা ছিল 45 দিনের স্টাডি প্ল্যান ম্যারাথন একটা দৌড়ে, সেটা দুইটা ব্যাচ শেষ করেছিলাম। তার মানে গতবার আমরা ফ্রিলি 60টা ব্যাচ পরীক্ষা আমরা নিয়েছি এবং এবারও যখন আমরা প্রথম স্টার্ট করি যে প্রাইমারি শিক্ষক বা 90 দিনের স্টাডি প্ল্যান, তখন অনেকে বলছে আমরা কি 90 দিন পাবো। আমাদের প্রথম প্ল্যানের প্রথম ব্যাচের পরীক্ষা প্রায় শেষের দিকে, জুন জুলাইয়ের প্রথম দিকে, আমাদের জুনের শেষের দিকে, জুলাইয়ের প্রথম দিকে প্রায় শেষ হয়ে যাবে আমাদের, এরপরে হয়তো আমরা দ্বিতীয় ব্যাচ শুরু করব। তার মানে এই পরীক্ষা কখন হবে সেটা নিয়ে আপনারা না ভেবে না টেনশন করে আপনি আপনার মতো করে ভালোভাবে প্রস্তুতি নিন এবং আপনার কনফিডেন্সকে বাড়ানোর জন্য প্রথমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ুন যেগুলো থেকে সবসময় প্রশ্ন আসে, যেমন বাংলাতে ধরুন কারক বিভক্তি, এক কথা প্রকাশ, বাগধারা, শুদ্ধ বানান, বাক্য শুদ্ধিকরণ, ইংরেজিতে ধরুন প্রিপোজিশন, ফ্রেজিং ইডিয়ম, তারপরে হলো ধরেন কী যে বলে এটাকে পার্টস অফ স্পিচ, এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এবং গণিতে দেখা যাচ্ছে যে গণিতের মান নির্ণয়, শতকরা থেকে প্রশ্ন আসে, তো এই ধরনের প্রশ্নগুলো যেগুলো সাধারণ জ্ঞানের মধ্যে দেখবেন মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ নিয়ে বেশি প্রশ্ন আসে, তারপরে আন্তর্জাতিক জাতিসংঘ বা সংগঠন কেন্দ্রিক বেশি প্রশ্ন আসে, SDG থেকে প্রশ্ন আসে। তো এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বই সাজেশনের প্রথম দিয়েছি, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনারা বেশি আগে পড়ে ফেলুন, তাহলে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হাই হবে এবং পরীক্ষা যখনই হোক আপনার কোনো টেনশন করতে হবে না, পরবর্তীতে আপনার পরীক্ষা আশা করি ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন, ভালো কিছু জানেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।